দেখছেন চার রাজ্যের রায় এবং চার রাজ্যের মধ্যে প্রায় প্রত্যেকটি রাজ্যের কিন্তু রায় মোটামুটি পরিষ্কার, অর্থাৎ জনমত কোন দিকে গিয়েছে তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। তিনটি রাজ্য অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এই তিনটি রাজ্যে পদ্ম শিবিরের হাতে থাকছে, পদ্ম শিবির এই তিনটি রাজ্যে ক্ষমতায় থাকছে। পাশাপাশি তেলেঙ্গানা, সেই তেলেঙ্গানাতে পালাবদল, তেলেঙ্গানাতে কেসিআরের পরাজয়, কংগ্রেস সেখানে ক্ষমতা দখল করতে চলেছে, আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে দীপঙ্কর সরকার রয়েছেন আমার সঙ্গে, দীপঙ্কর দা স্বাগত জানাবো আপনাকে। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুমন গঙ্গোপাধ্যায়, সুমন দা স্বাগত আপনাকে। বামেদের পক্ষ থেকে রয়েছেন তীর্থঙ্কর মুখোপাধ্যায়, তীর্থঙ্কর স্বাগত আপনাকে। এবং তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন তন্ময় ঘোষ, তন্ময় স্বাগত আপনাকে। আমি প্রথমেই যাব সুমনদার কাছে। সুমনদা, নিঃসন্দেহে যে ফলাফল আপনাদের জন্য হতাশাজনক তো বটেই, কিন্তু এর মাঝেও তেলেঙ্গানা, যেখানে আপনারা ক্ষমতাতেই ছিলেন না, সেখানে ক্ষমতায় আসার ইঙ্গিত, এবং ইঙ্গিত মোটামুটি পরিষ্কার, কিভাবে দেখছেন এই এই যে চার রাজ্যের রায়কে? প্রথমে বক্তব্য, আমি একটা বক্তব্যের কথা, দেবাজীবাবু একটা কথা বললেন মোদীর ভারতবর্ষ, দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা 70 বছরের কোনোদিনও বলিনি রাজীব গান্ধীর ভারতবর্ষ, জওহরলাল নেহরুর ভারতবর্ষ, ইন্দিরা গান্ধীর ভারতবর্ষ, মনমোহন সিংয়ের ভারতবর্ষ। এটাই হচ্ছে পার্থক্য। পার্থক্য কাদের সঙ্গে? যে হিটলারি শাসন, যে একনায়কতন্ত্র, যে প্রতিষ্ঠা 2014 সালের পর থেকে ভারতবর্ষের বুকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে, তার ফল হচ্ছে এই মোদীর ভারতবর্ষ বলা। স্পষ্ট করে বলতে চাইছি, দেখুন ভোটে হার জিত আছেই, এটা আমরা বলতে চাইছি। যখন তিনটে রাজ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি উল্লাস উড়িয়ে বলছে প্রধানমন্ত্রীর জয়, মাথায় রাখতে হবে তেলেঙ্গানা যদি ধরে নেওয়া হয়, তেলেঙ্গানা তাহলে প্রধানমন্ত্রীর পরাজয়, কারণ তেলেঙ্গানাতে প্রধানমন্ত্রী সভা করেছিলেন। সেই দীপঙ্কর দা, তেলেঙ্গানাতে প্রধানমন্ত্রী পরাজয়, তাহলে তেলেঙ্গানা প্রধানমন্ত্রী পরাজয়? ৯ বছর হয়ে গেল সুমন বাবু, দুর্নীতির কথা বলতে পারবেন না সারা বিশ্বে, বিশ্বের রিপোর্টে কি বলেছে যে ১ কিলোমিটার ২ কিলোমিটার হলে ১৬ কিলোমিটার হয়, আপনারা সেই হিসেবটাই তো জানেন না। এবার আমি জানি হারলে একটুখানি উত্তেজনা ভাব হবে স্যারের, ভারত সুমন স্যারের, সুমন বাবু আমরা বিরোধিতা করছি, আপনি মোদীর ভারত, আরে ভাই আমি বলছি, আপনি প্রশ্ন করলেন আমি মোদী ভারত ব্যাখ্যাটা দেই, আমি বলছি তো মোদীর ভারতবর্ষ, আমরা যারা বলতে পারি এই আপনি করেছেন, উত্তরটা দিতে দিন, আমি জানি তো হারলে মাথা গরম হবে, আপনি একটু মাথা গরম করবেন, আমাদের মানতে হবে, শুনুন মোদীর ভারতবর্ষ হলে এই কারণেই যে আজকে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের ২ ট্রিলিয়ন অর্থনীতি, ঠিক আছে, ভারতবর্ষের অর্থনীতি 10 নম্বর থেকে আজকে ভারত বিশ্বের বর্তমানে 5 নম্বর, মোদীর ভারতবর্ষ বিশ্বের সব থেকে জনপ্রিয় জনবহুল নেতা, বরবর বিশ্বের সমীক্ষা, তৃণমূল মানুক না, কংগ্রেস মানুক না, সিপিএম মানুক, বিশ্বের সমীক্ষায় বর্তমানে বিশ্বের সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদীজি, মানতে হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন পুরোদমে চড়ছে, তখন ভারতীয় সৈন্যদের, ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি মোদীর জন্য করেছিল, সেই কারণে মানতে হবে। সারা ভারতবর্ষের 82 কোটি লোক বিনা পয়সায় চাল,
এখনো পাচ্ছে আগামী পাঁচ বছর পাবে মোদীর ভারতবর্ষ, সেই কারণে মোদীর ভারতবর্ষ অটোমোবাইল ইউপিএল আমলে অটোমোবাইল শিল্পের অটোমোবাইল শিল্পের দিকে ভাইটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ভাই দীপঙ্কর দা এবং সুমন দা আমাদের ছোট্ট বিরতিতে যেতে হবে, তবে তবে সুমন দা প্লিজ, সুমন দা প্লিজ, সুমন দা সুমন দা আমি বলতে দেবো না, আমি বিরতিতে যাব প্লিজ বলতে দেবো, যখন বলতে দেবো তখন বলবেন, দীপঙ্কর দা প্লিজ আর বলার সময় নেই, আপনি বলছেন মোদীর ভারতবর্ষ ব্যবহার করে অর্থনীতি হিসাব দিচ্ছেন কিন্তু ফিরে এলাম বিরতির পর, দেখছেন চার রাজ্যের রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আলোচনা চলছে পাশাপাশি আপডেটও দিচ্ছি, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। অন্য স্টুডিও থেকে আমার সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন কলকাতা রিভিউ পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা স্বাগত জানাবো আপনাকে। আমি এরপরে মধ্যপ্রদেশ, সেখানকার লেটেস্ট আপডেট কি রয়েছে, কংগ্রেস বিজেপি কে কতগুলো আসনে এগিয়ে গেল, কেই বা গেল পিছিয়ে, জানবো সুচন্দ্রিমার কাছ থেকে। সুচন্দ্রিমা, কলকাতা টিভি দর্শকরা, চার রাজ্যের রায়ের এই যে আলোচনা সকাল থেকেই নজর রেখেছেন, আর আমি নজর রেখেছি আকাশ থেকে মধ্যপ্রদেশের এই মাটিতে কি হচ্ছে, কারণ মধ্যপ্রদেশে সকালবেলা ভোট গণনা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন যে এলাকার ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছি সেখানে গেরুয়া ঝড় দেখা যাচ্ছে, এগিয়ে তো ছিলই বিজেপি, ধীরে ধীরে কংগ্রেসের হাতটা অনেক কমে গেছে এবং সেই গেরুয়া রঙের একটা ঝড়, একটা আনন্দ, বিশেষত মহিলা যারা, যাদেরকে শিবরাজ সিং চৌহান মানে প্রিয় মামাজি বেহেনা বলে সম্বোধিত করছেন, নিজের বাড়ির সামনে জড়ো হওয়া যারা সমর্থক, বিজেপির কর্মী সমর্থক, তাদের লাডলি বেহেনা বলে সম্বোধন করে তিনি ভিক্ট্রি সাইন দেখিয়ে এটাই বোঝাতে চাইছেন যে এই জয় লাডলা মোদি যে এনে দিয়েছেন ঠিকই, কিন্তু বেহেনাদের জন্য এসেছে। তাহলে বিজেপির এই যে সংখ্যাগরিষ্ঠতা জয়, 230 আসনের মধ্যে বিজেপি 166-তে রয়েছে, কংগ্রেস যাদের এবার অনেকটা আশা ছিল মধ্যপ্রদেশকে নিয়ে, কমলনাথ কেন্দ্রীয় অর্থাৎ দিল্লির নেতৃত্বের উপর খুব একটা ভরসা রাখেনি, তিনি নিজেই নিজের ব্রিগেড তৈরি করে সেখানে ভোট সক্ষম ছিলেন যে ভোটে তিনি এই বৈতরণী পার করাতে পারবেন, কিন্তু কোথাও একটা হার মনে হচ্ছে যে কংগ্রেস ব্যর্থ হয়েছে তাদের নীতিতে। মধ্যপ্রদেশে যে হিন্দুত্বের কার্ড বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেকে আমরা প্রচারে দেখেছি, ঝাঁজ যদি দেখা যায় সেখানে আজকের এই ফলাফল 63, কেন কংগ্রেসকে পেতে হলো মধ্যপ্রদেশে সেটা যেমন একটা ভাবার বিষয়। ইতিমধ্যেই মল্লিকার্জুন খার্গে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তিনি সম্বোধন করেছেন যারা জয়যুক্ত হয়েছেন, কিন্তু এই হারের ব্যাখ্যা এখনই তা নিয়ে চিন্তিত না হয়ে আগামী লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস নিজেদেরকে তৈরি রাখছে। তাই এই যে ফলাফল এখন যে দেখা যাচ্ছে এবং এই ফলাফলের মধ্যে 230 আসনের মধ্যে 166 হচ্ছে বিজেপি এবং 63 হচ্ছে কংগ্রেস, অন্যান্যতে একটা, এই অন্যান্য একটার এই প্রভাবটাও কিন্তু কিছু কিছু জায়গায় যেটা মনে হচ্ছে যে কংগ্রেসের একটা ভোট কাটার সেই জায়গা তৈরি হয়েছে। এবার আমি আসি যে আজকের এই দিনটা গুরুত্বপূর্ণ এবং দর্শকদেরও নিশ্চয়ই স্মরণে রয়েছে, 1984 সালে 2 এবং 3 এই ডিসেম্বরের এই দুটো দিন ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতিকে কিভাবে জাগিয়ে তোলে, তাই প্রায় জয়ের কাছাকাছি এসে শিবরাজ সিং চৌহান তিনি স্মরণ করেছেন 39 বছর আগের সেই ঘটনা এবং বলেছেন যে জিতে এসে, মানে প্রায় যে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, জিতে এসে মানুষকে সেই বিকাশ, সেই পরিবেশ দেওয়া হবে যেখানে উন্নয়ন কখনোই এই ধরনের দুর্ঘটনা বা অস্বাভাবিক কিছু পরিবেশের সঙ্গে ক্ষতিকর করা হবে না যা এই ধরনের দুর্ঘটনাকে ডেকে আনতে পারে। তাই ডাবল ইঞ্জিনের সরকার মধ্যপ্রদেশ পাচ্ছে, আবারও আমরা এটা বলতেই পারি, এবং যে চার রাজ্যের আজকে আমরা খবর রাখছি সেখানে 3টে বাদ দিলে মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় থাকছে, বাকিগুলোতে পালাবদল হচ্ছে। তাই মধ্যপ্রদেশে ডাবল ইঞ্জিনের সরকারে মানুষ অন্তত জনমত দিয়েছে, এবার দেখা যাক এই ফলাফল শেষ আর যে কিছু সময় বাকি রয়েছে তাতে কোন নম্বরে গিয়ে দাঁড়ায়, অন্তত পক্ষে জয় যে এখানে বিজেপির হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য। ঋষিকেশ,
একদমই অনেক ধন্যবাদ সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, মধ্যপ্রদেশের এই মুহূর্তে কি ফলাফল রয়েছে, কি আপডেট রয়েছে সেটা তুলে ধরলেন আপনাদের সামনে। এরই পাশাপাশি আপনাদেরকে এই মুহূর্তে একটা ছবি দেখাবো আমরা মধ্যপ্রদেশেরই সাজাপুরে। সেখানে 28 ভোটে হেরে যান কংগ্রেস প্রার্থী হুকুম সিং, আর হেরে গিয়ে তিনি হাঙ্গামা করেন, সেই ছবি দেখাবো আপনাদেরকে। মধ্যপ্রদেশের ঘটনা, 28 ভোটে, মাত্র 28 ভোটে হেরে গিয়ে কংগ্রেস প্রার্থীর হাঙ্গামা, মধ্যপ্রদেশের ঘটনা এটি। মধ্যপ্রদেশের সাজাপুরে সাজাপুর বিধানসভা কেন্দ্রের ঘটনা, সেখানে হুকুম সিং তিনি মাত্র 28 ভোটে হেরে যান এবং তার এই হারকে তিনি মেনে নিতে পারেননি। হুকুম সিং এর হুকুমদারি যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। এই হুকুমদারিতে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে, পাথর ছোড়া ছুরি হয়, পুলিশ কিন্তু টিয়ার গ্যাস ফাটাতে বাধ্য হয়। যে ছবি আমরা দেখাচ্ছি মধ্যপ্রদেশের সাজাপুর বিধানসভা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। আমরা আবারও এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চার রাজ্যের রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। তিন রাজ্যে ইতিমধ্যে কিন্তু বিজেপি এগিয়ে গিয়েছে এবং আরেকটি রাজ্য অর্থাৎ তেলেঙ্গানাতে সেখানে কংগ্রেসই সরকার গঠন করতে চলেছে, সেটা মোটামুটি দেয়াল লিখন পরিষ্কার হয়ে গিয়েছে। এই নিয়ে আমরা আলোচনা করছি। আমি দীপঙ্কর দাকে থামিয়ে বিরতিতে গিয়েছিলাম। দীপঙ্কর দা, যে কথা আপনি বলছিলেন এবং যে বিষয়টি বলে আমিও ব্রেক নিয়েছিলাম, খুব সংক্ষেপে বলবেন। হ্যাঁ, বলেছিলেন যে 900 টাকা গ্যাস কেনার, মানে 1000 টাকা গ্যাসের, গ্যাসটা এখন 900 টাকা বা 1000 টাকা হয়েছে। আমি তো তাই বলছি, 900 টাকার 1000 টাকার গ্যাস কিনে ভারতবর্ষের মানুষ মোদিজির সরকারকে, বিজেপির সরকারকে আবার এই 4টে রাজ্যে 3টে রাজ্যে প্রতিষ্ঠিত করেছে। আগামীকাল যেটা হবে সেটাও আশা করি জোটের রাজ্যে হবে। এটা দ্বিতীয় একটা কথা, 2014 সালে আপনার বাড়ির এলাকায় যেখানে থাকেন ঋষিকেশবাবু, আপনার বাড়ির এলাকায় পারঘাটে জমির দাম কত ছিল নিজে থেকে মনে করুন। আজকে 9 বছর পরে সেই জমির দাম ডবল হয়েছে কিনা দেখুন। অর্থাৎ সমস্ত কিছুর দাম কম বেশি বেড়েছে, জমির দাম বেড়েছে, ফসলের দাম কম, মূল্য নির্ধারণ তো হচ্ছে। আগে যেটা 1100 টাকা ধানের বস্তা ছিল এটাকে নির্ধারণ করে দিয়ে এখন 1400 টাকা 1800 টাকা করে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলার লোক পাচ্ছে না, মমতা ব্যানার্জি খেয়ে নিচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু সারা দেশে তো নির্ধারিত হয়েছে। সেই নির্ধারণ বলার দরকার ছিল না যে আপনি যদি গ্যাসের ভর্তুকি না নিতে চান ছেড়ে দিন, এবং যারা ছাড়লেন না তারা ভর্তুকি পাওয়ার যোগ্য। আমি যেমন ছেড়ে দিয়েছি, অবশ্যই আমার এক সময় পাওয়ার যোগ্য, আমারও ভর্তুকিটা পাচ্ছে, অবশ্যই ভর্তুকি পাওয়ার, ভর্তুকিযুক্ত গ্যাস আমার ছিল, আমি এখন ছেড়ে দিয়েছি, সেটা সরকার জানিয়েছে, এটাই তো উচিত। যার প্রয়োজন সে রাখবে, যার প্রয়োজন রাখবে না। রেশন কার্ড, যার প্রয়োজন সে রেখেছে, কিন্তু তাও পশ্চিমবাংলায় রেশন কার্ড টাকা 1000 টাকা ভর্তুকি। রেশন কার্ড বাদ দেওয়া থেকে 1,60,00,000 মতো রেশন কার্ড বাদ গেছে, তো সরকার কি বলবে রেশন কার্ড বাদে রেশন কার্ড যেমনগুলো আছে থাকুক, তাহলে বাদ দেবে না। আপনি শুনুন, এই গ্যাসের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গ্যাসের নতুন সিস্টেম এ মাস থেকে, নভেম্বর থেকে, ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এবং গ্যাস দেখবেন এই ফল সেটা কতজন জানে, কতজন মানুষ জানেন, কতজন, সেটার তো কোনো প্রচার নেই। কি প্রচার? সেটারও কোনো প্রচার নেই, বাড়ি বাড়ি গিয়ে প্রচার হচ্ছে, ঋষিকেশ প্রচার হচ্ছে না। আমরা তো গ্যাস নেই দাদা, গ্যাস না, শুনুন, হচ্ছে না সবার বাড়ি। দীপঙ্কর দাস বাবারে আসবো, আমি 2 মাসের মধ্যে করতে, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আসবো, দীপঙ্কর দাস বাবার আবার আপনাকে সময় দেবো। আমি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি, আশিস দা কাছে যাবো। আশিস দা, এই যে 4 রাজ্যের যে গণনা হচ্ছে এবং যাতে মোটামুটি দেওয়াল লিখনটা পরিষ্কার হয়ে গেছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় কিংবা রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোতে কংগ্রেসের এই যে পরাজয়, যে ব্যর্থতা, তার কারণ কি বলে মনে হয়? আমার যে দুটোই বিষয় মনে হচ্ছে, যে দুটো পয়েন্ট ছুতে চাইবো। এক, দাদাগিরি আর চলবে না, কংগ্রেস এই নির্বাচনে কারো সঙ্গে জোটে যায়নি, যতই ইন্ডিয়া জোট হোক কিন্তু কোনোভাবে এই ধরনের এই যে বিধানসভা নির্বাচনে কোনো জোটে যায়নি। দুই হচ্ছে যে জাতগণনার কথা বলা হয়েছিল, সেটাও কি কোথাও কাজে দিল না? দেখুন ঋষি, আমি প্রথম কথাটা যে গেরুয়া ঝড় চলছে, এই কথাটার সঙ্গে আমি ঠিক একমত হতে পারছি না। আপনি দেখুন, ছত্তিশগড়ে বিজেপি জিতেছে, সেখানে বিজেপি 53টা পেয়েছে, এই কিছুক্ষণ মানে 15 মিনিট আগের কথা, কংগ্রেস 35টা পেয়েছে, সুতরাং ছত্তিশগড়ে বিজেপি জিতেছে। ভোটের পার্সেন্টেজটা কী? ভোটের পার্সেন্টেজ হচ্ছে কংগ্রেস 42%, বিজেপি 46%। এই পার্সেন্টেজ নিয়ে যদি 2%-এর এদিক ওদিক হয়ে যায় তাহলে রাজ্য কিন্তু ঘুরে যেতে পারে। এটাকে ঝড় বলা যায় কি আপনি বিচার করে দেখবেন। মধ্যপ্রদেশ দেখুন,
মধ্যপ্রদেশে বিপুল জয় বিজেপির, 166টা আসন এবং কংগ্রেসের 63টা আসন, ডবলের বেশি, আড়াই গুণ। ভোটের পার্সেন্টেজটা কী? কংগ্রেস 40% আর বিজেপি 48%। 4% ভোটের এদিক ওদিক হলে রাজ্য কিন্তু উল্টে যাবে। রাজস্থান বিজেপির বিরাট জয়, 114টা আসন রাজস্থানে বিজেপি পেয়েছে বা পেয়েছে বা এগিয়ে, 70টায় কংগ্রেস পেয়েছে বা এগিয়ে। ভোটের পার্সেন্টেজটা কী? কংগ্রেস 40%, বিজেপি 42%। 1% ভোটের এদিক ওদিক হলে রাজ্য কিন্তু উল্টে যাবে। তেলেঙ্গানায় দেখুন কংগ্রেস জিতছে এখন অবধি, 63টা আসনে এগিয়ে বা জিতেছে, আর বিআরএস বা বিএইচআরএস তারা 40টা আসনে এগিয়ে বা জিতেছে। ভোটের পার্সেন্টেজ কী? 40% হচ্ছে কংগ্রেস আর বিএইচআরএস হচ্ছে 38%। এখানেও কিন্তু 1% এদিক ওদিক হলে ভোটের ফল বদলে যাবে। সুতরাং আসনের ভিত্তিতে কেবলমাত্র ফলাফলকে দেখার একটা ভুল আছে, যেটা আপাতভাবে সহজ কথা বলা যায়, বিজেপি জিতেছে সুতরাং বিজেপির ঝড়। কিন্তু আশিস দা, আবারও আসবো আপনার কাছে। উত্তরাখণ্ডে মনে আছে ভলের ভোটের ফল 1% থেকে কমে বিজেপি ক্ষমতা থেকে হারিয়ে গেছিল? একদমই। আশিস দার কাছে আসবো, বাকি অতিথিদের কাছেও আসবো। তবে আপনারা দীপঙ্কর দা, একটা বিরতিতে যেতে হবে, একটা বিরতি যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত আপনাদের, দেখছেন চার রাজ্যের রায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজস্থানে গেহলট ম্যাজিক ফিকে, ম্যাজিশিয়ানের ম্যাজিক চলল না রাজস্থানে, এবং সেখানে ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যবর্ধন সিং রাঠোর তিনি জতুয়ারা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, বসুন্ধরা রাজে সিন্ধিয়া তিনি ঝালরাপাটন থেকেও জয়ী হয়েছেন, পাশাপাশি কংগ্রেসের সচিন পাইলট তিনি টঙ্ক কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। ঝালরাপাটন থেকে জয়ী বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া, জতুয়ারা থেকে জয়ী রাজ্যবর্ধন সিং রাঠোর, টঙ্ক থেকে কংগ্রেস প্রার্থী সচিন পাইলট তিনিও জয়লাভ করেছেন। আমি তীর্থঙ্কর দা আপনার কাছে আসব, এই যে কংগ্রেস যা ফলাফল করছে বা বিজেপির যে ফলাফল, কোথাও গিয়ে কি এই ফল আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বিরোধী যে জোট সেই জোটে ধাক্কা খাবে কোথাও গিয়ে? আমরা তা মনে করি না। প্রথমত হলো যে নির্বাচনে দুটি প্রেক্ষিত আলাদা থাকে। বিগত 2018 সালের নির্বাচনের ফলাফল চিন্তা করুন, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানার কথা ছেড়ে দিলাম, সেখানে তখন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, আজকে বিআরএস, তারা জিতেছিল। এবং তার পরবর্তীকালে 2019 সালে বিজেপি অ্যালায়েন্স, এনডিএ অ্যালায়েন্সের আর প্রয়োজনই পড়ল না, এত বড় সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল। দুটো প্রেক্ষিত আলাদা, একটা রাজ্য বিধানসভা নির্বাচন, তার আভ্যন্তরীণ কম্পোজিশন, সেই রাজ্যের বিশেষ পরিস্থিতি, এই সমস্ত কিছুকে বিবেচনায় রেখে তার সাথে লোকসভা নির্বাচন এক না। তবে অবশ্যই বিরোধীদের শিক্ষা নেওয়া দরকার, বিশেষ করে এই মুহূর্তে দক্ষিণপন্থী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই লড়তে গেলে পরে, এবং এটা আমরা দৃঢ়তার সাথে মনে করি, শুধুমাত্র সিট অ্যালায়েন্স রাজ্যভিত্তিক পরিস্থিতির ওপর নির্ভর করে হবে এটাই শুধু না, একটা প্রকৃত বিকল্পকে উপস্থিত করা প্রয়োজন। সে বিকল্পটা কোনো মুখ না, বিকল্পটা এর বদলে বি না। ভারতবর্ষটা আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মতন নয়, ভারতবর্ষ ব্রিটিশ টাইপ অফ ডেমোক্রেসিকে মূলত বরণ করে নিয়েছে। এটা একটু আগে আশিস দা বলছিল, আশিস দার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, রাজনৈতিক বিশ্লেষক আজকে, এবং সেখানে সঠিক কথাই বলেছে। আমরা কেরলে জিততাম, কংগ্রেস কেরল, ইউডিএফ কেরলে জিতত, ক পার্সেন্ট পার্থক্য থাকে ভোটের। আজও নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হয়, আমরা সংখ্যার উপরে ভিত্তি করে নির্বাচনটাকে দেখি, কিন্তু আমরা যেভাবে দেখছি ভারতবর্ষে আজকে যেভাবে দেখানোর চেষ্টা হচ্ছে সেটা মূলত হচ্ছে দুজন ব্যক্তিকে সামনে নিয়ে আসে, কে পদপ্রার্থী। পদপ্রার্থী কথাটা সম্পর্কে আমাদের পার্টিগতভাবে, মতাদর্শগতভাবে তো রয়েছি, পার্টিগতভাবেও আমরা আপত্তি জানাই এবং আমি এখানেও আপত্তি জানাচ্ছি। তাহলে কোন জায়গাটা সমস্যা, কোনটা প্রয়োজন? বিরোধীদের যে শিক্ষাটা নিতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রচার না, আমাদের একটা গঠনমূলক বিকল্প কর্মসূচি, বিকল্পের ভিত্তিক, বিকল্প কর্মসূচির ভিত্তিতে আমাদের একেবারে। আমি খোঁজ নিয়ে আসি ছত্তিশগড়ের কি আপডেট রয়েছে সেখানকার রেজাল্ট, যদিও ইতিমধ্যেই দেওয়াল লিখন পরিষ্কার যে ছত্তিশগড়ে এবার বিজেপি সরকারে ফিরবে, কিন্তু আপডেট নেব ইন্দ্রাণীর কাছ থেকে। ইন্দ্রাণী,
একেবারে আকাশ পথে ছত্তিশগড়ে রয়েছে সকাল থেকে, এবং সেই আপডেটটাই দিচ্ছি ছত্তিশগড়ে কি চলছে। তবে রং বদলাতে দেখা যাচ্ছে ছত্তিশগড়ে, যেখানে হাত শিবির অর্থাৎ কংগ্রেসের ওপর এতটা ভরসা এবং ভূপেশ বাঘেলের ওপর যেভাবে হাইকমান্ড ভরসা করেছিল সেই রং কোথাও না কোথাও কিন্তু ফিকে হয়ে গেছে। গেরুয়া রং, গেরুয়া ঝড় ছত্তিশগড়েও দেখা যাচ্ছে। বিজেপি অনেকটাই এগিয়ে গিয়েছে, এবং যদি কাটাছেড়া করি সেক্ষেত্রে কিন্তু কয়েকটা পয়েন্ট, কয়েকটা দিক উঠে আসছে, যেখানে মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতি যে একটা ঘটনা সেটা উঠে আসছে, এবং বিজেপি যা হাতিয়ার করেছে সেটা হচ্ছে যে কংগ্রেসের আমলে অর্থাৎ ভূপেশ বাঘেলের আমলে যেভাবে মাওবাদী হামলা হয়েছে সেরকমটা রমন সিংয়ের আমলে হয়নি। যদিও কিন্তু যদি পরিসংখ্যান দেখি রমন সিংয়ের আমলে হয়েছে, সেখানেও একটা প্রতিষ্ঠান বিরতি হাওয়া ছিল, 15 বছর তার যে রাজত্ব ছিল। তবে বিজেপি দাবি করছে যে রমন সিং সেই মাওবাদী হামলা রুখতে ব্যর্থ হয়েছে, নিয়ন্ত্রণ ছিল না, নিরাপত্তার দিকটা বিঘ্নিত হয়েছে, এটা একটা পয়েন্ট উঠে আসছে। এবং যদি আরও একটা পয়েন্ট দেখি সেক্ষেত্রে রায়পুরে, সেখানে অনেক বাঙালি রয়েছে, সেই বাঙালি ভোটটাও কিন্তু কোথাও না কোথাও বিজেপির কাছে গেছে এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। এবং যেটা বলা হচ্ছে যে ছত্তিশগড়ে এত পরিকল্পনার কথা বলেছেন ভূপেশ বাঘেল, সেই পরিকল্পনা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছয়নি, এবং সেখানে কোথাও না কোথাও একটা যে দুর্নীতির কথা, টাকা নয় ছয়ের কথা, সেটাও কিন্তু গ্রাউন্ড রিপোর্ট থেকে উঠে আসছে। যদিও এই কয়েকটা পয়েন্ট ইতিমধ্যেই উঠে আসছে, তবে আরও নিশ্চয়ই এর কোনো কারণ রয়েছে, কারণ ভূপেশ বাঘেলের ওপর এতটা ভরসা করা হয়েছিল এবং সেখানে যেভাবে কংগ্রেস প্রচার করেছে আমরা দেখেছি যে অন্যান্য রাজ্য সেখানটা কিন্তু ডাইসি ছিল, কিন্তু এই যে যদি বুথ ফেরত সমীক্ষা বলি সেটাও কিন্তু কংগ্রেস এগিয়ে রেখেছিল, কিন্তু যেভাবে ছত্তিশগড় ইন্টারেস্টিং হয়েছে এবং যেভাবে ছত্তিশগড়ের টুইস্ট অ্যান্ড টার্ন আমরা সকাল থেকে দেখেছি, কিছুটা সকাল থেকে লিড নিচ্ছিলেন ভূপেশ বাঘেল কিন্তু তারপরেই পিছিয়ে গেলেন, তারপরেই কংগ্রেস পিছিয়ে গেল এবং বিজেপি ওপরে আসতে শুরু হলো, অর্থাৎ তিন রাজ্যেই কিন্তু বিজেপি যে একটা প্রভাব সেটা দেখছি, ছত্তিশগড়েও কিন্তু একইভাবে। এবার অনেক প্রশ্ন সামনে আসছে, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ আসছে লোকসভা নির্বাচনে, কারণ এটা বলা হচ্ছিল সেমিফাইনাল, অ্যাসিড টেস্ট, সেক্ষেত্রে সেই লোকসভা নির্বাচনেও কী প্রভাব পড়তে চলেছে অবশ্যই সেটা সময় বলবে। এভাবেই আপনাদের আপডেট দিতে থাকবো আজ সারাদিন, আর কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে, ফলাফল চলে আসবে। তবে ফলাফল তো আসবে, আপডেট আসবে, তার সঙ্গে আলোচনাটাও জরুরি। আমি আবারও ফিরিয়ে দেবো ঋষিকেশের কাছে আলোচনায়। ধন্যবাদ ইন্দ্রাণী, নিঃসন্দেহে আলোচনায় থাকবো আমরা, আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, নিঃসন্দেহে এই ইন্ডিয়া জোটে কতটা প্রভাব পড়বে এই চার রাজ্যের ফলাফল, সে বিষয়টা আপনার কাছ থেকে উত্তর নেব, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন চার রাজ্যের রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ইতিমধ্যে দেওয়াল লিখন পরিষ্কার, তিন রাজ্যে বিজেপি এবং আরেকটি রাজ্যে অর্থাৎ তেলেঙ্গানাতে কংগ্রেস ক্ষমতায় আসছে। আমি তন্ময়দা আপনাকে বলে গিয়েছিলাম যে বিরতির পরে আপনার কাছে আসব। এই যে ফলাফল এবং যেভাবে কংগ্রেসের যে পরাজয় দেখা যাচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ কিংবা ছত্তিশগড়ে, এর মধ্যে ছত্তিশগড় এবং রাজস্থান যেখানে কংগ্রেস ক্ষমতায় ছিল সেই আসন বা সেই রাজ্যগুলো তারা ক্ষমতাচ্যুত হলো, ইন্ডিয়া জোটে কতটা প্রভাব পড়তে পারে? এবং যেটা বলছিলাম যে আশিসদার সাথে কথা হচ্ছিল যেটা, যে এই যে কংগ্রেসের একলা চলার নীতি সেটা কি কোথাও গিয়ে কংগ্রেসের এই পরাজয়ের পেছনে একটা কারণ বলে আপনার মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে কয়েকটা জিনিস যেটা বিজেপির মুখপাত্র বললেন আমি সেটা থেকে শুরু করি। কিছু জিনিস ন্যারেটিভ বিজেপি সেট করতে পেরেছে এবং এই রাজ্যগুলোতে মূলত লড়াইটা কংগ্রেসের সঙ্গে ছিল, কংগ্রেস সেই ন্যারেটিভগুলো কাউন্টার করতে পারেনি বা ন্যারেটিভ সেট করতে পারেনি। যেমন বলছেন বিগেস্ট ইকোনমি হতে চলেছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট, থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে, এইটা যখন বিজেপি বলছে তার প্রতিপক্ষ হিসেবে কংগ্রেস এটা বলতে পারছে না যে দেশের 75% মানুষের, 75% টোটাল যা ওয়েলথ আছে, সম্পদ আছে, সেই পুরো সম্পদটা চলে গেছে 1% মানুষের হাতে। অর্থাৎ যে ডিসপ্রপোর্শনেট অফ ওয়েলথ, সেক্ষেত্রে কী হয়েছে, কিছু মানুষ, খুব সীমিত সংখ্যক মানুষ দিনের পর দিন আরও 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 বড়লোক হয়েছে, আর বেশিরভাগ মানুষ, প্রায় 57% মানুষ আস্তে 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 দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এই ন্যারেটিভটা কংগ্রেস কেন তুলে ধরতে পারলো না? এক দ্বিতীয় কথা হচ্ছে যে মধ্যপ্রদেশ নিয়ে কথা হচ্ছে, মধ্যপ্রদেশে সফট হিন্দুত্ব। আমি একটা খুব সহজ উদাহরণ দিই, ধরুন ভারতবর্ষের সঙ্গে
অস্ট্রেলিয়ার ম্যাচ হচ্ছে। এখন অস্ট্রেলিয়ায় আমি যদি পার্থের বা মেলবার্নের পিচে গিয়ে ভারতের যারা স্পিনার আছে তারা ভাবে সেই স্পিন করে ওখানে ম্যাচটা জিতে যাবে, তাহলে সেই ম্যাচটা জিতবে না হারবে। ঠিক একইভাবে সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া যদি ভারতে এসে ফিরোজ শাহ কোটলার পিচে তারা ভাবে যে ফাস্ট বল করে জিতবে, তাহলেও তারা হারবে, কারণ সেখানে অনিল কুম্বলের মতো স্পিনার দরকার যে একাই 10 উইকেট নিয়ে জিতিয়ে দেবে। কারণ মুশকিলটা হচ্ছে কংগ্রেসকে ঠিক করতে হবে তারা কোন দিকে যেতে চায়। এক, সব হিন্দু কংগ্রেস পিচটা বুঝতে পারেনি বলছেন, অবভিয়াসলি, কারণ হিন্দুত্ব এই পিচটা হচ্ছে বিজেপি, কারণ তাদের আদর্শগত দিক থেকে তারা মনে করে, আমি গতকালকের একটা চ্যানেলেও ছিলাম সেখানেও একই কথা বলল, আদর্শগতভাবে তারা মনে করে তারা হিন্দু রাষ্ট্র করবে এবং হিন্দুত্ববাদ এইটাকে তুলে ধরেছে। হিন্দু এবং হিন্দুত্ববাদের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা আলাদা আলোচনার বিষয়, কোনো একদিন বিস্তারিত বলা যেতে পারে। কিন্তু উল্টো দিকে রাজনৈতিক যে দলগুলো আছে যারা বিরোধী দল, তারা কেন তাদের অনুন্নয়ন এই সময় দাঁড়িয়ে মানুষকে যেগুলো সাফার করছে, যেটা গ্যাসের দাম, অর্থাৎ ব্যর্থতার দিকগুলো তুলে ধরতে পারেনি আপনি বলতে চাইছেন, কারণ মানুষ তো কংগ্রেসের এই হাল কথা শুনতে চায়, ধর্মের কথা নয়, জাতের কথা নয়, ভাতের কথা শুনতে চায়, সেইখানে সুমনদার কাউন্টার কি বলবেন? না, ঠিকই তন্ময় ঠিকই বলেছে, আসলে বিজেপি যেভাবে গোটা দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করছে সেটা সত্যি কংগ্রেস করতে পারেনি, কংগ্রেস ধর্মের ভিত্তিতে ভাগ বিশ্বাস করে না, ধর্মের ভিত্তিতে সেটা বলছেন, আর শর্মা দা বলছেন আপনারাও সেই একই লাইনে যেতে চাইছেন, না না না, ধর্মের ভিত্তিতে আপনারা ব্যর্থতা কংগ্রেসের চাইছেন না, একদমই চাইছেন না, কংগ্রেস বিজেপির ব্যর্থতা তুলে ধরতে পারেনি, অবশ্যই কংগ্রেস গোটা মানুষ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসই বিজেপির ব্যর্থতা তুলে ধরছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই, মানুষ তাহলে শুনছে না, শুনছে না কথাটা বলবো না আমি, আমি দেখো আমি আশিস দার তথ্য দিয়ে তোমাকে বলছি, পার্সেন্টেজ কিন্তু সেই কথা বলছে না। আমি একটা সুন্দর তথ্য দিই, এতে এতে আরো পরিষ্কার হবে ব্যাপারটা। কর্ণাটকের নির্বাচন সদ্য হয়েছে, কর্ণাটকে কংগ্রেসের 1 পয়েন্ট এজেন্ডা ছিল যে কিভাবে কর্ণাটকের বিজেপি সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং মানুষের উল্টো দিকে কাজ করেছে, কোনো জনমুখী কাজ করেনি, এবং সেখানে কর্ণাটকের সাফল্য দেখুন। ঠিক একইভাবে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের ব্যাপম কেলেঙ্কারি থেকে শুরু করে এত কেলেঙ্কারি আছে, পুরো রাজ্যটা অ্যান্টি ইনকাম্বেন্সিতে ভুগছে, সেই জায়গাটা না ধরে কোথায় কোন বাবা কোন মন্দির, এই যে এর পিছনে কমলনাথ ছোটা শুরু করলেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যেটা মনে হয়েছে ভুল ট্র্যাকে হাঁটছিল, আমার যেটা মনে হয়েছে না হলে যে হাওয়া ছিল, আমরা কিছুদিন আগেও এখানে আলোচনা করেছি, যে হাওয়া ছিল তাতে এই চারটের মধ্যে অবশ্যই তিনটে তো অন্তত কংগ্রেসের জয় পাওয়া উচিত ছিল। এবং আরো একটা বিষয় যেটা ইন্ডিয়া জোট নিয়ে বললেন, ইন্ডিয়া জোটের ব্যাপারেও কংগ্রেসের আরো বেশি সিরিয়াস হওয়া উচিত ছিল, কারণ এই ইন্ডিয়া জোট রাজ্যভিত্তিক নির্বাচন নিয়ে হয়নি, জোটটা হয়েছে লোকসভাকে সামনে রেখে, কিন্তু সেটা ভালো হতো যদি এই রাজ্যভিত্তিক নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনগুলোকে একসঙ্গে ধরে একসঙ্গে হাত পাকিয়ে নেওয়ার একটা সুযোগ পেতেন, একটা প্র্যাকটিস ম্যাচ, যদি আপনি ক্রিকেটের ভাষায় খেলতে চান বলতে চান, মধ্যপ্রদেশে আমি অসভাকে প্রচার করছি তার গুরুত্বটা ভাবুন, একটা স্ট্যালিন দিয়ে প্রচার করছে, ফিরে আসবো আমরা এই আলোচনাতে থাকবো, আশিস দার কাছে যাবো, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চার রাজ্যের রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সুমন দা আপনার কাছে আসবো, যে কথা তন্ময়দা বলছেন এবং কোথাও গিয়ে কি আপনারা তাহলে বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছেন এই সমস্ত রাজ্যগুলোতে, বিশেষ করে এটা এটা এরকম ভাবে একদমই মানে বলা ভুল বা ভাবা ভুল সেরকম ব্যাপার নয়, আমি স্পষ্ট করে বলতে চাই যেটা তন্ময় বলছেন, বাস্তব কথা বলছে, কমলনাথজির হয়তো কোথাও প্ল্যানিং এর সমস্যা হয়েছিল, এটা অস্বীকার তো লাভ নেই, দেখো হয়েছিল বলেই আর আজকে নির্বাচন হেরেছি, আমরা তো একদম মানে বলবো না যে আমরা নির্বাচনে ব্যাপক জয় হেরেছি, আমরা স্বীকার করতে তো সমস্যা নেই, কোথাও হয়তো সমস্যা হয়েছিল প্ল্যানিংয়ে, সেটা বিজেপির ফাঁদা মানে পাতা ফাঁদ সেটা বলবো না, কোথাও প্ল্যানিংয়ের সমস্যা অবশ্যই হয়েছিল, আমাদের মধ্যপ্রদেশে এই বিরোধী জোটের একটা সেখানে সভা হবে ঘোষণা করেও কিন্তু সেই সভাটা হলো না, ইন্ডিয়া জোটে একটা সভা, আমি তোমাকে বললাম তো কোথাও একটা পাতা ফাঁদ বলবো না, কোথাও একটা কমলনাথজির হয়তো ভাবনায় কোথাও সমস্যা ছিল, সেই সমস্যার কারণে হয়তো আজকে আমাদের ফলে নিশ্চয়ই পর্যালোচনা হবে, সবে আমাদের একটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দক্ষিণ ভারতে বিজেপির কিছু ছিল না, কিন্তু ধীরে ধীরে আমরা পা গড়াতে শুরু করেছি, আমাদের পা শক্ত হতে শুরু করেছে, এবং একের থেকে যদি আমরা 11 যেতে পারি আগামী দিনে, সময় দিন, আমরা একদিনেই বলি না, আমাদের যখন 2 ছিল ভারতবর্ষ হলো হামদো হামারা দো বলতো, কিন্তু আমরা পরবর্তীকালে 2000
লাস্ট নির্বাচনে আমরা 303 হয়েছি, আমরা দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে পা রাখতে শুরু করেছি শুধু সময়ের অপেক্ষা। একটু যেতে দিন এই স্টুডিওতে বসে, আপনার এখানেই বসে দক্ষিণ ভারতে বিজেপি ভালো বলে দেবাশীষ একটা কথা বলে, আগামী কালকে নির্বাচনে নাকি বিজেপি জোট ব্যাপকভাবে ক্ষমতায় জিতবে। আগামী কালের নির্বাচন, আগামী নির্বাচনের ফলাফলে মিজোরামে, মিজোরামে হ্যাঁ, কিন্তু বাস্তব কথা হচ্ছে মিজোরামে বিজেপির সঙ্গে কোনো জোটই হয়নি, বিজেপি আলাদাভাবে ওখানে লড়ছে, তাই একভাবে লড়ছে। একটু ছোট দলগুলো খবর দিন, এটা জোরাম পিপলস পার্টি এবং মিজোরাম নাগাল্যান্ড, ঠিক আছে, কালকে ন্যাশনাল পার্টি আলাদাভাবে লড়ছে। এবার ব্যাপার এবার ওখানকার প্রধানমন্ত্রী, ওখানকার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে আপনারা, আমি এটা জানি রাখি, ওখানকার মুখ্যমন্ত্রী জোরথাঙ্গাম তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে চাননি, তাই চাননি, বলছে মণিপুরের জন্য বিজেপি দায়ী, তার জন্য ওনার সঙ্গে বৈঠক করবো না। ভাই রেজাল্ট কালকে দেখো, তোমরা তো গতকালই বলে গেছো পাঁচে পাঁচ হচ্ছে, পেলে তো বিজেপির কাছে তো নিতে পারলে না, বিজেপির কাছে তো নিতে পারলে না, একটা আঞ্চলিক দলকে হারালে, একটা আঞ্চলিক দলকে হারিয়ে জোটে রাহুল গান্ধী নাকি সারা দেশে পদযাত্রা করেছে, ভারত বাঁচাও যাত্রা, ভারত জোড়ো যাত্রা, দেশ জোড়ো যাত্রা করে রাহুল গান্ধী একেবারে দলটা নাকি ভারত তোলো যাত্রা। একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত, আপনাদের দেখছেন চার রাজ্যের রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের এই আলোচনা পর্বে অতিথি বদল হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে লিপিকা দি এসেছেন, লিপিকা ঘোষ। লিপিকা দি স্বাগত আপনাকে। আমি নিঃসন্দেহে আলোচনায় যাব, তবে আলোচনায় যাওয়ার আগে আমরা চার রাজ্যের ভোটের ফলাফল যেমন আপনাদের দিচ্ছি, প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি। এই মুহূর্তে আমরা ছত্তিশগড়ের কি ফলাফল হচ্ছে আপডেট নেব। ইন্দ্রাণী রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রাণী একেবারে, অর্থাৎ এখন কিন্তু নজর রয়েছে ছত্তিশগড়ের দিকে, কারণ ছত্তিশগড় কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছত্তিশগড়ে যেখানে আশা করা হয়েছিল, কংগ্রেসও প্রত্যাশা ছিল যে ছত্তিশগড়ে ভালো তারা ফলাফল করবে, ভূপেশ বাঘেল সে তার জয়ী হবে এবং কংগ্রেস জয়লাভ করবে, সেক্ষেত্রে ছত্তিশগড়ে কিন্তু সেরকমটা হতে দেখা যাচ্ছে না। কারণ ছত্তিশগড়ে যদি প্রথমে কংগ্রেস এগিয়ে থাকলেও তারপরে কিন্তু অনেকটাই লিড নিতে শুরু করে বিজেপি, ধীরে ধীরে কিন্তু চিত্রটার বদল ঘটতে থাকে। যেখানে ছত্তিশগড়ে মনে করা হয় 90 আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা কেন্দ্র, সেক্ষেত্রে যদি আমরা প্রথম দফার যে নির্বাচন হয়েছিল 20টি আসনে, সেই 20টি আসন কিন্তু সবচেয়ে বেশি মাওবাদী অধ্যুষিত এলাকা, এবং যেটা বলা হচ্ছে যে আমরা দেখেছিলাম নির্বাচনের দিন, সেদিনকেও একটা হামলা হয়েছিল, তাই সেখানে নির্বাচন করানোটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জের বিষয় ছিল সরকারের কাছে। তবে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে, চিত্রটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আরো কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পুরোটাই চলে আসবে সামনে যে ছত্তিশগড়ে, এবং আসন ভিত্তিক যে সমস্ত বিস্তারিত তথ্য সেটাও কিন্তু সামনে চলে আসবে। তবে ছত্তিশগড়ে কেন এমনটা হলো সেটা কিন্তু বেশি ভাবাচ্ছে কংগ্রেস নেতৃত্বকে, কারণ ভূপেশ বাঘেলের ওপর যতটা নির্ভরশীল ছিল কংগ্রেস নেতৃত্ব, সেই মতো কিন্তু ফলাফল করতে পারলো না কংগ্রেস ছত্তিশগড়ে। কারণ ছত্তিশগড়ে কোথাও একটা দুর্নীতির প্রসঙ্গ বারবার উঠেছিল, নির্বাচনের আগেও কিন্তু ভূপেশ বাঘেলের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির প্রসঙ্গ ওঠে, সেক্ষেত্রে যেটা মহাদেব বেটিং অ্যাপ, সেটা সেই দুর্নীতিটাই কিন্তু বেশি জোরালো হচ্ছিল ভূপেশ বাঘেলের বিরুদ্ধে। এছাড়া আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, বারবার সেখানে কেন্দ্রীয় এজেন্সি হানা চলছে এবং নিশানা করা হচ্ছে সরকার পক্ষকে, সেক্ষেত্রে যদিও এই বিষয়টা নিয়ে কংগ্রেস নেতৃত্ব তারা সরব ছিল। আমরা যদি অন্যান্য রাজ্যের দিকে দেখি, সেখানে কিন্তু অনেকটা ডাইসি পরিস্থিতি ছিল, ছত্তিশগড়ে বরং কংগ্রেস অনেকটা নিশ্চিত ছিল যে তারা জিততে চলেছে, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু ছত্তিশগড়ে আর রইল না, কারণ ছত্তিশগড়ে বিজেপি অনেকটাই এগিয়ে গিয়েছে। সকালের ছবিটা দেখার পর তাও একটা আশা ছিল কংগ্রেস নেতৃত্বের মধ্যে, হাইকমান্ড তাও একটা আশাবাদী ছিল, কিন্তু তারপরে যত বেলা বাড়ে, যত সময় যায়, ছবিটা কিন্তু আরোই স্পষ্ট হয়ে উঠতে থাকে। অবশ্যই বেশ কয়েকটি দিক তো সামনে উঠে আসছে, যেখানে একাধিক প্রকল্পের কথা বলা হয়েছিল, কৃষকদের ঋণ মুকুব এবং একটা ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের কথা বলা হচ্ছিল, সেক্ষেত্রে বিজেপিও কিন্তু বেশ কিছু প্রকল্পের কথা বলেছে, কিন্তু এই যে কৃষকদের ঋণ মুকুবের কথা, সেটা কিন্তু ছত্তিশগড় কংগ্রেস সরকার কিন্তু সেটা বলেছিল। তবে যে প্রকল্প এসেছে, সেই প্রকল্পের কোথাও সুবিধা মানুষ পায়নি, তারা তাদের কাছে পৌঁছয়নি, এই বিষয়টা বারবার উঠে এসেছিল এবং এই বিষয়টাতে কিন্তু জোর দিয়েছিল বিরোধীরা এবং বিজেপি, যেটাকে হাতিয়ার করেছিল যে এই যে মাওবাদী একটা হামলা, সেটা রুখতে ব্যর্থ হয়েছিল
কংগ্রেস সরকার। তবে যদি আমরা রামান সিং এর শাসনের দিকে দেখি, 15 বছর তিনি শাসন করেছেন, সেক্ষেত্রে যে তার সময় মাওবাদী হামলা হয়নি সেটাও কিন্তু বলা যায় না, এবং একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া তো ছিলই রামান সিং। সেই সরকারের অবসান ঘটিয়ে ভূপেশ বাঘেল সরকার, ভূপেশ বাঘেল সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে মানুষ কিছুটা হলো সেখানে কিছু চাইছিল কিন্তু পাচ্ছিল না, তারা কোথাও না কোথাও একটা অসন্তোষ ছিল মানুষের মধ্যে। কিন্তু কংগ্রেস জিততে চলেছে এটা কিন্তু তারা আশাবাদী ছিল। যখন আমরা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দেখেছিলাম, সেই সময় রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়েছিলেন ভূপেশ বাঘেল, এবং তিনিও বলেছিলেন যে ছত্তিশগড়ের মানুষ রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের সঙ্গে আছে। তবে রাহুল গান্ধীর সেই ম্যাজিক কিন্তু সেভাবে কাজ করেনি, এবং যেখানে মোদীকেই কিন্তু মূলত মুখ রেখে প্রচার করেছে বিজেপি, তবে মোদী ছাড়াও বিজেপি যার উপর ভরসা করে এসেছে, যার 15 বছরের সরকার ছিল রামান সিং, তাকেই কিন্তু প্রজেক্ট করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু যেটা আপডেট আসছে যে বিজেপি একেবারে এগিয়ে রয়েছে, কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে। আপডেট এখনো আসবে, বিভিন্ন প্রতিক্রিয়া আসবে, সেক্ষেত্রে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবার অবশ্যই নজর রাখতে হবে আলোচনায়, আমি ফিরিয়ে দেব ঋষিকে। ধন্যবাদ ইন্দ্রাণী। আমরা এই মুহূর্তে একটি আপডেট দেব যে শিবরাজ সিং চৌহান তিনি বুধনি কেন্দ্রে জয়লাভ করেছেন, জয়ী হয়েছেন শিবরাজ সিং চৌহান। তিনি মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী, এবং যদি খুব বেশি কোনো পরিবর্তন না হয়, কারণ শিবরাজ সিং চৌহান সরকার তারা যে কাজ করেছে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের উন্নয়নমূলক কাজ, এবং মোদী ম্যাজিকের উপর ভর করেই মধ্যপ্রদেশেও জয়লাভ করেছে বিজেপি, এবং আবারও হয়তো তিনি সেখানকার মুখ্যমন্ত্রী হতে পারেন, এবং তিনি 1,04,974 ভোটে জিতেছেন বলে জানা যাচ্ছে বুধনি কেন্দ্র থেকে। বুধনি বিধানসভা কেন্দ্রে জয়ী শিবরাজ সিং চৌহান নিকটতম কংগ্রেস প্রার্থীকে তিনি হারিয়েছেন 1,04,974 ভোটের ব্যবধানে। আবার একটা বিরতি নিয়ে ফিরব, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চার রাজ্যের রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি লিপিকা দি আপনার কাছে আসবো। লিপিকা দি, এই যে কংগ্রেসের যা ফলাফল, এবং কোথাও গিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছিল, তন্ময়দা বলছিলেন যে বিজেপির যে পাতা ফাঁদ বা যে ট্র্যাপ, সেই ট্র্যাপে পড়ে গিয়েছে কংগ্রেস, ফলত হিন্দি হিন্দুত্ব এই এই বিষয়গুলো নিয়ে গুলিয়ে গিয়েছে, কোথাও বিজেপির যে অনুন্নয়ন, যে দুর্নীতি, সেই সমস্ত বিষয় উত্থাপন করতে পারেনি রাজ্যে রাজ্যে। না, আপনারা হিন্দি অনুন্নয়ন, হিন্দিভাষী এইসব বলছেন। কিছুক্ষণ আগে আমি এর আগের চ্যানেলে আমি দেখলাম শুভেন্দু অধিকারী বললেন যে বাঙালিরা দুহাত খুলে নাকি ভোট দিয়েছে, বিজেপি নাকি বাংলা নিয়ে খুব চিন্তাভাবনা করছে। তো কোনটা নিয়ে করছে? আমরা তো কনফিউশন হয়ে যাচ্ছি, কনফিউজড হচ্ছি, মানে হিন্দি নিয়ে করছে না বাংলা নিয়ে করছে? আবার আদিবাসীদের কথা বলি, হিন্দুত্ব এই যে বিজেপির যে, আচ্ছা হিন্দুত্বের কথা, হ্যাঁ এটা না, এটা একেবারেই ভারতবর্ষের যে সংবিধান আমরা মেনে চলি, ভারতবর্ষের যে প্রিএম্বলে যে কথাগুলো আছে যে আমাদের ডেমোক্রেসি, রিপাবলিক অ্যান্ড সোশ্যালিস্ট যে কথাগুলো এবং ধর্মনিরপেক্ষতার কথাও রয়েছে, এই কথাগুলো ভারতবর্ষের সংবিধানে রয়েছে। তো ভারতবর্ষ সেই নিয়েই ভারতবর্ষ তৈরি, আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি নানা ভাষা নানা মত নানা পরিধান। সেইখানে এই যে মানুষকে একটা ভুল বোঝানো, ভুল দেখানো, এটা কতদূর টিকবে জানি না। আমরা তো কতদিন আগের থেকে, মোদিজি যখন ক্ষমতায় এসছেন তখন থেকে হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র করছে, কই এখনো পর্যন্ত তো কিছু করতে পারলো না। যদি ধরে নিই যে মোদিজি বা বিজেপি চাইছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, তাতেও তো কোনো রকম কোনো আমরা রেজাল্ট দেখতে পেলাম না। আজকে চাকরির কথা বলেছিলেন, বলে তো ক্ষমতায় এসেছিলেন, কোথায় চাকরি? মানুষকে হয়তো ভুল বোঝাচ্ছে এই মুহূর্তে, আমরা ধরে নিচ্ছি হিন্দি বলয়ের মানুষকে, কারণ আরও একটা তুরুপের তার সাথে রেখে দিয়েছে, সেটা হয়তো খুব সম্ভবত ফেব্রুয়ারি কি মার্চে সেই তুরুপের তাসটা রাম মন্দির নিয়ে তুরুপের তাস সেটা খেলবেন। কিন্তু আদেও একটা শিক্ষিত মানুষজন একটু চিন্তা করে দেখুন তো, এই ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে যে জায়গায় নিয়ে যাচ্ছে ভারতবর্ষকে, এটা কি ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে, ভালো হবে এটা? আদেও বিজেপি যেটা বলছে, হ্যাঁ কংগ্রেস তো তার বিরুদ্ধে কংগ্রেস তো সেটাই করতে দেখা যাচ্ছে। রাহুল গান্ধী মন্দিরে দৌড়ছে, তিনিও রাম মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পরে সেখানে যাচ্ছে, আমরা ধর্ম বিরোধী বলিনি, কিন্তু
অন্য ধর্মকে প্রাধান্য না দিয়ে মন্দিরে যাওয়া মানেই কিন্তু তিনি হিন্দু ধর্ম ছাড়া বাদবাকি সমস্ত ধর্মকে সরিয়ে দিলেন। এখানে কি হচ্ছে আজকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন। আশিস দার, কি মত এক্ষেত্রে, কি মনে হয় যে কোথাও গিয়ে এই যে রাজ্যে রাজ্যে বিশেষ করে আমি যদি বলি মধ্যপ্রদেশ, সেখানে কোথাও কি কংগ্রেস বিজেপি সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি বা যেভাবে তারা সরকার গঠন করেছিল এর আগে, কারণ কংগ্রেস সেখানে জিতেছিল সরকার গঠন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি বাইরে বেরিয়ে যান 20-22 জন বিধায়ককে নিয়ে, অর্থাৎ এই বিষয়গুলোকে সেভাবে তুলে ধরতে পারলো না, তাই কি এই ব্যর্থতা? এবং ছত্তিশগড়ে সেখানে কংগ্রেসের শাসন ক্ষমতায় ছিল কংগ্রেস, সেটাও হারালো তারা ছত্তিশগড় বা রাজস্থানে। যে 2019 সালে এই রাজ্যগুলোতে বিজেপি যত পার্সেন্ট ভোট পেয়েছিল এবার থেকে অনেক কম পার্সেন্ট ভোট পেয়েছে। এই রাজ্যগুলোতে বিজেপি যতগুলো সিট জিতেছিল সেটাকে যদি বিধানসভার আসন সংখ্যায় কনভার্ট করা হয় তাহলে যতগুলোতে জেতার কথা তার থেকে অনেক কম সিট পেয়েছে। সুতরাং এখানে কিন্তু খুব নেক টু নেক লড়াই হয়েছে, কোথাও 2% কোথাও 3% ভোটে বিজয়ী পক্ষ এগিয়ে রয়েছে। আমরা ঠিক এই রকমটাই দেখেছিলাম 2018তে যখন এই রাজ্যগুলোতে কংগ্রেস জিতেছিল। অনেকে মনে করেছিল যে 2019-এ একেবারে কংগ্রেসের এই রাজ্যগুলোতে খুব ভালো ফল হবে, কিন্তু ঠিক তার উল্টো হয়েছিল। আবার 2003-এ বিজেপির খুব ভালো ফল হয়েছিল কয়েকটা রাজ্যে, কিন্তু 2004-এ যখন লোকসভার ভোট হলো তখন দেখা গেল যে ইউপিএ সরকার গঠিত হলো। সুতরাং এই ন্যারেটিভটা যে বিজেপির গেরুয়া ঝড়ে কংগ্রেস উড়ে গেল এইটা ঠিক আমি এভাবে বলতে চাইছি না। তবে হ্যাঁ, কংগ্রেসের সেটা যদি জিতত তাহলেও এই কথাটা বলা হতো, হয়তো কম জোরের সঙ্গে বলা হতো যে কংগ্রেসের রাজনীতিকে ফিরে দেখা দরকার। কংগ্রেস এখানে কিছুটা সম্পূর্ণ একলা চলতে গেল, কিছুটা নরম হিন্দুত্ব করলো, কিছুটা হচ্ছে এমন সব কথা বললো যেটা কুসংস্কারকে উৎসাহ যোগায়। যেমন ধরুন অপয়া, বলবে কেন? একটা জাতীয় নেতা তিনি বলবেন কেন যে অপয়া এই শব্দটা তিনি ব্যবহার করবেন কেন? আমরা তো কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান চেতনা গড়ে তোলবার কথা ভাবছি। সেই জন্যে আমি বরং মল্লিকার্জুন খড়গেকে 100% কৃতিত্ব দেব। তিনি কর্ণাটক করে দেখিয়েছেন, তিনি দক্ষিণের মানুষ, তিনি তেলেঙ্গানায় প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন এবং মল্লিকার্জুন খড়গে অনেক দিন বাদে কংগ্রেসে গান্ধী পরিবারের বাইরে একজন খুব যোগ্য সভাপতি পেয়েছে বলে মনে হয়। কিন্তু যাকে সাধারণভাবে মনে করা হয় যে মোদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হচ্ছে বা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে, তার কথাবার্তার মধ্যে আরেকটু পরিপক্কতা, আরেকটু সঠিক রাজনীতি যদি দেখা যায় তাহলে এই 2-3% ভোটের গ্যাপ পূরণ করা কিন্তু অসম্ভব নয়। লোকসভাতে অন্যরকম হতে পারে এই রাজ্যগুলোতে। একদমই বেশ আশিস দা, নিঃসন্দেহে সেদিকে তো আমাদের নজর থাকবেই। তবে অশোক গেহলট, তার বক্তব্য শোনাবো। নিঃসন্দেহে রাজস্থানে ক্ষমতা চলে যাচ্ছে অশোক গেহলটের হাত থেকে, তিনি ঠিক কি বলছেন শোনাবো। पर जो भी मैंडेट आया है जनता का, पहले ही कहा जनता भाई बाप है, लोकतंत्र में जो भी फैसला आएगा उसको हम विथ ह्यूमिलिटी स्वीकार करें और नई सरकार जो बनेगी उसको हमारी शुभकामनाएं हैं, अच्छे काम करके दिखाएं, ये हमारी भावना रहेगी उनके साथ में, पूरा सहयोग रहेगा उनके साथ। ये लगता है कि जो स्कीमें शानदार थी हमारी, कानून में ऐतिहासिक बनाए, पूरे देश में चर्चा उसकी है, इसकी मैं ऐसी बनाई जो पूरे देश में चर्चा हो रही है। पहली बार राजस्थान की चर्चा हिंदुस्तान के हर राज्य में होती है और गारंटी हमने दी वो शानदार थी, उसके बावजूद भी जो नतीजे आए हैं तो चौंकाने वाले। गहलोत साहब, क्या मानते हैं ऐसे नतीजे?